কোন সালে প্রতিষ্ঠিত হয়? 2001 সালে। দক্ষিণ পূর্ব এশিয়া জাতিগত বৈচিত্র্যে বেশি রাজনৈতিক অস্থির বিষয় লক্ষণ করা যায়। মালয়েশিয়া, মায়ানমার, এশিয়া প্যাসিফিক কোন দেশের সর মুসলমান জনসংখ্যা? ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া এমন একটা দেশ চিহ্নিত করে যেখানে কোনোদিন সমাজবাদী সৃষ্টি হয়। থাইল্যান্ড কোন সালে শরীফ আল হাসান আরব বিপ্লব শুরু করে? 1961 সালে। 2005 সালে ইস্ট এশিয়ান সামিট প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? কুয়ালালামপুরে। এশিয়া গড়ে উঠতে ইসলাম কি ভূমিকা? সুপরের সবগুলি। গল্ফ কর্পোরেশন কাউন্সিল প্রতিষ্ঠা পশ্চিম সৌদি আরব। নিম্নলিখিত কোন সমস্যাগুলি সাধারণ চিহ্নিত হয়েছে? সবগুলি। অটোমান রাষ্ট্রের দ্বারা প্রচারিত তানজিমিনের সঠিক বৈশিষ্ট্য কি? উপরে সবগুলি। আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি 3-এর প্রতিষ্ঠাতা কি? সৌদি আরব, কুয়েত, লিবিয়া। কোন আন্তর্জাতিক রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ হয়? সোভিয়েট রাশিয়ার ভাঙন। কোন সালে রেড লাইন নামে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সাডাস। কোন চুক্তির ভিত্তিতে আরব লীগ প্রতিষ্ঠিত হয়েছে? আরব চুক্তি। তুরস্কের ন্যাকমেটিন আরবান এর ন্যাশনাল আউটলুক মুভমেন্টের ক্ষেত্রে বাক্যটি সঠিক? এই আন্দোলন ছিল শ্রেণীভিত্তিক আধুনিকরণ পক্ষে এবং ভারত শিল্পে বিনিয়োগের দাবি করে। কোন শতাব্দী আরব জাতীয়তাবাদের উৎস লক্ষ্য করা যায়? বিংশ শতাব্দী। কোন মিশরীয় রাষ্ট্রপতির সঙ্গে আরবের সমাজবাদ জড়িত? গার্মেল আবেদের নাসের। কোন রাষ্ট্রপতি শাসন মিশরের তুলনায় ইসলামের প্রাধান্য লক্ষ্য করা যায়? নাসের। এমন কিছু সংগঠনের নাম হলো যেগুলো এশিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার পৌর সবগুলি। মধ্য এশিয়ার কোন অঞ্চলে অন্তর্ভুক্ত? কাজাখস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, তুর্কিমেন। পশ্চিম এশিয়ার রাজনৈতিক ইসলামদের উত্থান থেকে উনবিংশ স্বাধীনতার উত্তরের মধ্য দিয়ে এশিয়া সমস্যা কি? মুখ্যত মূল্যবৃদ্ধি, সোভিয়েট রাশিয়ার ভাঙন। রাজনৈতিকবিদ এই লেখকের প্রশ্ন উঠবে বুঝলেন। জয়া হোসেন এমন কিছু দেশ চিহ্নিত করে যারা এশিয়াতে অবস্থিত নয় কিন্তু এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন সদস্য। কানাডা, পেরু, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেস 1700 সাল। ওপেক এর কত সালে প্রতিষ্ঠা? 1960। প্যাসিফিক বেশিরভাগ কোন মহাসাগরকে ঘিরে রেখেছে? প্রশান্ত মহাসাগরকে। পশ্চিম এশিয়ার তেল সমৃদ্ধ দেশগুলিকে একত্রে কী বলা হয়? সাত বেন। নিম্নলিখিত কোনটি এশিয়ানের সদস্য নয়? পূর্ব তিমারও। এর সঙ্গে ফিফথ পেপারের কিছু কোশ্চেন তোমাদের দিয়ে দিলাম। আগে 20টা দিয়েছিলাম, আরও এক্সট্রা 10টা দিলাম। চীনের কমিউনিস্ট পার্টি 1921 রাজনৈতিক বরাদ্দ হিসাবে সংজ্ঞায়িত করেছে ডেভিড ইস্টার্ন। নাগরিক সমাজ কোন হিসেবে মেজর ইকোনমিক অফ ইউরোপীয় কান্ট্রি? আরবান ফাইনাল। ইন্দোনেশিয়া গণতন্ত্রের সুকর্ণ। 1912 সালে প্রজাতন্ত্রের কিং আন্তর্জাতিক সাহায্য সালে খাদ্য সংকট কিউবা হবে। 1951 সালে ইংল্যান্ডের গোটা রাজ্য ছিল সর মার্কিন। 1947 সাল থেকে 1915 সালে সামরিক চার্বা জোটের জনগোষ্ঠীকে কি চেক অবশ্যবাসী? পাকিস্তানের কোন সেনাপ্রধান অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করেন? বিশ্ব ব্যবস্থার তথ্যের বিশ্লেষণ। এশিয়ার আর্থিক মন্দা 1998 তুলনামূলক রাজনৈতিক চর্চা। কোন দৃষ্টিভঙ্গির সাথে আলমন্ডের কাঠামোগত দৃষ্টিভঙ্গি? পিউরান তুলনামূলক রাজনৈতিক প্রতিকার আষ্টতা নির্ভরতা তত্ত্বে বিভিন্ন দেশের উপর উন্নত দেশ অনুন্নত দেশ নব্য মার্ক্স বাদ নির্ভরতা মুখ্য চ্যালেঞ্জ। মডার্ন রাশিয়ান ইকোনমিক্স বোর্ড অ্যারিস্টটল কটার 158টা সনাতনী নির্ভরতা তত্ত্বকে প্রতিষ্ঠা করে। প্রবিস আলমন্ড পাওয়াল কম্পারেটিভ ডেভেলপমেন্ট অ্যাক্রস বোর্ডটি 1966 সালে। কোন বছর বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল? 1930। রাজনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত কার লেখা? লুসিয়ান প্রায়। ল্যাটিন আমেরিকা কোন দেশের প্রথম সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হয়? কিউবা। এম এস লাটফানের লেখা পলিটিক্যাল ম্যান কোন সালে? 1960। ইন্দোনেশিয়ার নয়া নির্দেশককে সুহাতো বা সুকর্ম।
সামাজিক পুঁজিবাদের ধারণা রবার্ট পান্টাম। ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। পরবর্তীকালে বিভিন্ন জব অথবা বিভিন্ন কোর্সের আপডেট পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকো।